মানে আপনারা মোটামুটি যারা একটু উৎপাইতা বসা ছিলেন যে শেষে একটা দান মারমু, তাদের মোটামুটি না 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 সেরম দান হয়নি, সেরম দান হয়নি কোন রকম। ওরা হলো গরুগুলা কিনেছে কোন রকম, ধরো যে ব্যাপারে গেলা বাইসে গেছে, বাজেটের মধ্যে হচ্ছে না পছন্দের গরুটা, তো যদি একটু কমে যায় বাজারটা সেই ক্ষেত্রে হয়তো নেওয়া যাবে, তো এরকম হিসেবে কিনা কি এই রাতে আসা নাকি আসলে দিনের বেলা গরমটা একটু বেশি থাকবে রাতে গরম কম লাগবে? দিনের বেলা একটু গরম কম থাকে, দেখতেও ভালো লাগে, মানুষের চাপ একটু কম থাকে। ভালোবাসা জানিতাম না ও বন্ধু শিখাইলে তুমি, ভালোবাসা শিখাইয়ে দূরে গেলে তুমি। কেনে কেমন সময় লাগলো গরুটা কিনতে? প্রায় 3 ঘন্টা। আরো গিয়ে সময় দিয়েছি, তারপরে শেষে এটাই ফাইনাল হলো। তারা একটু এনজয় করতে আসছে আর আমরা একটা সঠিক মাল বা সঠিক একটা কোরবানির পশু যেন নিয়ে যেতে পারি সেই জন্য আমরা আসছি। এই সেই গাবতলী গরুর হাট, যেই হাট একেবারে কানায় কানায় গাদাগাদি করে গরু দিয়ে পরিপূর্ণ ছিল। দেখেন অবস্থা, চাঁদ রাতে মধ্যরাতে অবস্থান করছি গাবতলীর হাটে, দেখার চেষ্টা করছি আসলে হাটের কী অবস্থা এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি। বিক্রি হয়ে গেছে অধিকাংশ গরু, তারপরও এখনও মাঝে মধ্যে কিছু গরু আছে এবং বেচা বিক্রিও চলতেছে। ঘুরবো আমরা, দেখি কোথায় কেমন দামে এখনও এই শেষ মুহূর্তে বেচাকিনি হচ্ছে। দুই ভাই গিয়ে আপনি কেমন কথা আপনি কত দিবেন তাই কোন আর দিবেন আপনি? তাহলে ভাই আসতে পারেন। কি অবস্থা ভাই, একবারে তো শেষ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেকেই বিক্রি করে চলে গেছে, আবার কেউ কেউ হয়তো আছে। আরে ভাই গরুটা কালকে হলো 1,85,000 দাম দিয়ে হলো, এখন দাম বলে 50। কেন পড়ে গেল হাট আসলে কি মনে হয়? কাস্টমার কম গরু বেশি, কাস্টমার কম গরু বেশি। তো গরু তো কালকে মোটামুটি বেশ ভালো গরু বিক্রি হয়ে গেল, আমরাও গরু বেচা কেনা হয়ে গেল। কালকে আমরা বেচা কেনা তো ভালো ভালো বেচা কেনা হয়েছে, রাতে মোটামুটি আবার এসে ভরে গেছে, আবার এসে ভরে গেছে। ডাইনে বাইরে হাট আছে, হাটের গরু ধরো যে বেশি ছোট ছোট গাড়িতে ধরো সব চলে আসছে, 4-5 টা 7 টা করে মুগিলে আসতে আসতে ধরো যে এখানে ধরো যে গরু গরু ঢুকছে 150, গরু বাড়াচ্ছে 50, মানে 100টাই বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে আপনারা মোটামুটি যারা একটু উৎপাইতা বসা ছিলেন যে শেষে একটা দান মারমু, তাদের মোটামুটি না 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 সেরম দান হয়নি, সেরম দান হয়নি কোন রকম। ওরা হলো গরুগুলা কিনেছে কোন রকম, ধরো যে ব্যাপারে গেলা বাইসে গেছে, মানে মোটামুটি মানে বেশি লাভও হয়নি মানে লসও হয়নি। আচ্ছা, আর যারা একটা দুটো নিয়ে ঝুলে আছে তারা ধরো ওই যে দুই একটা ঝুলি লেগেছে, ওরা তো লাভ করার ইচ্ছা আছে, একটা করে লেগেছে 15,000, আর যারা 10টা লেগেছে 10টা করে হিসাব করছে 3,000 কিলো বলে 30,000 তাদের গরু নাই, যারা একটা লেগেছে তারা বলে আছে। এখন আপনি একটা হলেই চলে যেতে পারেন নাকি? একটা হলে চলে যাবো। মাশাআল্লাহ, খুব সুন্দর লাল টকটকে একবারে সুন্দর একটা গরু। কত টাকায় কিনলেন ভাই? 1,53,000। 1,53,000। আচ্ছা আচ্ছা, কেমন দাম চাইছিল? দাম বেশি চাই নাই, ওরা 1,60,000 জানিতাম না ও বন্ধু শিখাইলে তুমি, ভালোবাসা
শিকাইয়ে দূরে গেলে তুমি কেনে, এখন আমার নব যৌবন তুমি নাই কো পাশে, আমার বন্ধু নাই রে ঘরে ভরা যৌবনের কালে। এখনো কিন্তু ভরা যৌবন, দাড়ি ভেঙে গেছে কোনো সমস্যা নাই, এখনো ভরা যৌবন। আসলে বিষয়টা হচ্ছে এই যে মধ্যরাত, একেবারে রাত শেষ হলেই সেই ঈদের আনন্দের মধ্যে মোটামুটি আমরা সবাই মিলে একটু আনন্দ উপভোগ করলাম। মুরব্বী খালি আনন্দ করে নিয়ে দাঁড়ায় আছে মনে হচ্ছে। আনন্দ করে চলতে হবে না, আমার ঘোড়া মরে গেছে, ঘোড়া কিনে দিতে হবে সরকার থেকে। ঘোড়া দিতে হবে? হ্যাঁ, তাজি ঘোড়া। তাজি ঘোড়া? তাজি ঘোড়া, তাজি ঘোড়া, তাতি না, তাজি ঘোড়া। তাজি মানে খুব তাগড়া ঘোড়া নাকি? তাগড়া ঘোড়া। আচ্ছা আচ্ছা, ঘোড়া দিয়ে কি করবেন? ঘোড়াটা রেস দিব। রেস দিবেন? হ্যাঁ। ঘোড়ার উপরে বসার বয়স আছে আপনার? আমি এখনো উঠতে পারি ঘোড়ার পর। এখনো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দর্শক, একেবারে শেষ মুহূর্তে বলবো না, যদিও এখনো রাত বেশ কিছু বাকি আছে, রাত পোহালেই কিন্তু আসলে ঈদ। তো সেই খুশি পালন করার জন্য যেই পশুর প্রয়োজন, সেই পশু হয়ে গেল মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পশু বিক্রি হলো কোরবানির জন্য। দেখতে পাচ্ছি আমরা, আপনারা কিনলেন? জি। আচ্ছা, একটু জানি কত টাকায় কিনলেন গরুটা? 5,65,000। 5,65,000? জি জি। আচ্ছা, বিক্রি করলেন ভাই? জি, আমি বিক্রি করেছি। আচ্ছা, কেমন দাম চেয়েছিল একটু যদি জানি? 7,50,000 টাকা। 7,50,000 টাকা। কেমন সময় লাগলো গরুটা কিনতে? প্রায় 3 ঘন্টা। প্রায় 3 ঘন্টা? জি। সেটা কি মানে মোটামুটি অন্য অন্য জায়গায় ঘোরা নাকি এখানেই সময় লাগে? এখানেই প্রায় মানে আমরা 2-3 জায়গায় গরু দেখেছি, মনে করেন 6-7টা গরু পছন্দ হয়েছে, তার মধ্যে এটাও একটা ছিল। তো এই 3 ঘন্টার মধ্যে এর মধ্যে 2 জায়গায় আরও গিয়ে সময় দিয়েছি, তারপরে শেষে এটাই ফাইনাল হলো। শেষে এটাই ফাইনাল হলো। কার পছন্দ আপনারই? সবারই পছন্দ, আমি আছে, আমার ভাই ছিল। আচ্ছা আচ্ছা, সবাই মিলেই পছন্দ করেছেন। আচ্ছা, যাক, কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মোটামুটি বেশ অনেক বড় সড়ো একটা গরু। তো ভাই, কেমন হলো বিক্রি যদি একটু জানি? আসলে ভালো, আল্লাহর রহমতে ভালো। আল্লাহর রহমতে ভালো? যেমনটা চিন্তা ভাবনা করেছিলেন আসলে, যে এরকম দাম হয়তো বিক্রি করা যাবে গরুটা, সেই রকম দামে কি বিক্রি করা গেছে? না না, সেই রকম দামে বিক্রি হয় নাই। সেই রকম দামে বিক্রি? বাজারে অনেক কাস্টমার অনেক কম, তার জন্য ছেড়ে দিয়েছি অল্প রেটে। অল্প রেটে ছেড়ে দিতে হলো। এই গরু কিন্তু 5,60,000 টাকার গরু না, দেখেন বিশাল গরু, বিশাল। আমাদের ভাগ্য ছিল তাই ক্রস করে, আমাদের বাজেট ছিল সর্বোচ্চ 5,00,000 টাকা। আচ্ছা, 65,000 বাড়তি দিয়ে, 65,000 বাড়তি দেখে 3-4 দফায় 65,000 টাকা বাড়তি দিয়ে আমরা এটা নিলাম, যেহেতু গরুটা পছন্দ হয়েছে। বাজেটের মধ্যে হচ্ছে না পছন্দের গরুটা, তো যদি একটু কমে যায় বাজারটা, সেই ক্ষেত্রে হয়তো নেওয়া যাবে। তো এরকম হিসেবে কিনা কি এই রাতে আসা, নাকি আসলে দিনের বেলা গরমটা একটু বেশি থাকবে, রাতে গরম কম লাগবে? দিনের বেলা একটু গরম কম থাকে, দেখতেও ভালো লাগে, মানুষের চাপ একটু কম থাকে, তো এই কারণেই আসা। সেই কারণে আসা? ওরে বাপরে, এই যে হাত মানি যেই হই হুল্লোর, এই যে বড় বড় ভাই, এটা কি বিক্রি হলো? কত টাকায়? 2,15,000 কিনে নিয়ে গেল। আচ্ছা, এই যে দেখেন, এই যে হইচই হল, এই এটা ভয় লাগতেছে না? এত বড় বড় গরু ভয় লাগতেছে, তো একটু ইগনোর করতেছি, সাইড দিয়ে যাওয়ার ট্রাই করতেছি, সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। সর্বোচ্চ কত বড় গরু দেখছেন হাটে? সর্বোচ্চ গরু 13,00,000-18,00,000 এরকম দামের দেখলাম, বিশাল বিশাল গরু। আর তো মেইনলি তো উট দেখতে আসছিলাম, তো উটও দেখলাম, এগুলাই দেখতে আসছি। এটা অনলাইনে দেখছেন নাকি সরাসরি? না না, সরাসরি দেখছি, সরাসরি দেখার জন্যই তো এখন এই টাইমে আসা। আচ্ছা, না মানে বড় বড় গরুগুলো তো বিক্রি হয়ে গেছে অলরেডি, সেজন্য জানতে চাইলাম যে আসলে সরাসরি দেখা গেছে কিনা। হ্যাঁ, সরাসরি দেখছি। হ্যাঁ, এখন আছে। আচ্ছা, এই যে আরো এক ভাইয়ের সাথে একটু কথা বলি। এই যে এত রাতে হাটে ঘুরতেছেন, আচ্ছা বাজারটা কেমন মনে হচ্ছে? বাজারটা এখন যদি বলি, নেগোসিয়েশনের কোনো সুযোগ থাকলেও ওনারা কোনো ছাড় দিচ্ছেন আর কি। আচ্ছা, আর আমরা কেনার জন্যই তো আসছি, অবশ্যই কিনে নিয়ে যাব, হয়তো কম বা বেশি, কিন্তু হোপফুলি আল্লাহ যেটা কপালে রাখছে সেটাই আমাদের কপালে আসবে ইনশাল্লাহ। রিজিক তো তাই সেই মালিক। এটাই আসলে এই যে বলতেছি, যদিও আমরা যে আসলে দাম পড়ে গেছে, তারপরেও কিন্তু আমরা দেখতেছি অনেকে যে গরুটা কিনতেছে, সেই মনে হচ্ছে যে আসলে গরুটা অনুযায়ী দামটা একটু বেশি হয়ে গেছে, বেশি হয়ে যাচ্ছে। কারণ এটাই হচ্ছে ওই যে রিজিকের কথা আপনি যেটা বলেন, যে যার কপালে আসলে যেটা আছে সেটাই পাবে। জি, রিজিকের মালিক অবশ্যই আল্লাহ, এবং সেই সর্বশক্তিমান, সেই সব কিছু ডিসাইড করে। তো এখানে আমাদের টাকা হয়তো বা টাকা দিয়ে আমরা একটা কোরবানির পশু কিনতেছি, কিন্তু পশুটা জানি আমাদের
অ্যাকসেপ্ট করে আল্লাহ, সেটাই আমাদের মূল মেইন এবং টার্গেট থাকবে। কুরবানিটা যেন আসলে কবুল হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গরু কত বড় কিনলাম, কেমন কিনলাম, এটা ফ্যাক্টর না ভাই। কতজন আসছেন? আসছে আমার ওয়াইফ, আমার দুইটা সিস্টার ইন ল, আমার ছোট ভাই, নিচের আসছে, হ্যাঁ বড় একটা টিমই আসছে। তারা একটু এনজয় করতে আসছে আর আমরা একটা সঠিক মাল বা সঠিক একটা কুরবানির পশু যেন নিয়ে যেতে পারি সেই জন্য আমরা আসছি। কি অবস্থা ভাই, গরু কটা আছে? আর গরু আসলে এখনো দুই তিনটা আছে, বিক্রি শেষ করতে পারেন নাই? না রে ভাই, তাহলে তো ঈদ মনে হয় পরিবারের সাথে করতে পারবেন না। হ্যাঁ, এই সারা বছর গাবতলিতে মানে ঈদের ঈদও গাবতলি দিয়ে ভালো লাগলো, ধ্বংস শেষ। হ্যাঁ শেষ। আচ্ছা যাক, মনে কষ্ট, কুরবানি গরু আর আনা যাবে না? কুরবানি গরু আমরা আনবো না, মানুষের দিন কুরবানি দেয় না। কুরবানি মানুষ দিন ঠিকই, আপনারাও গরু আবার বছর আইনে নিয়ে গোয়া মারা দিয়ে যাবো আমরা বারবার। এটা আসলে যদিও বলতেছেন এখন হয়তো ক্ষোভের কারণে বলতেছেন, না ধরেন এক একটা এক একটা গরুর এক কেজি সাল খাওয়াতেই 65-60 টাকা লাগে, এক একটা গরুর দাম কত? হ্যাঁ অনুযায়ী গরুর দাম বলে কাস্টমার আসে বলে বলে 20,000 টাকা। তাহলে গাড়ি তো দেয় নাকি ব্যাপারে যে দেয় বলেন না? এটা কষ্টের বিষয়, ঠিক আছে কষ্টের বিষয় না, এই সারাদিন পরিশ্রম করে সারা রাত জাগিয়ে যদি 50,000 টাকা একটা একটা লস যায় তাহলে এই ব্যাপারে কিছু থাকে? 12 মাস কষাই ব্যবসা করি, এটি সোনার ব্যবসা, 2,000 লাভ করছি, 2,000 লস যাচ্ছে, ওটা হলো মনে করেন যে ভালো, সবচেয়ে ভালো এভারেজ আর কি থাকে। 10টা নিয়ে আসতেছি বেসিক নিয়ে। যাক, এখন কথা হলো এই যে সারা বছর বেচাকেনি করলেন, অনেকেই তো গরু আপনাদের কাছ থেকে নিছে, তো যারা নিছে তারা কুরবানি দিবে, কুরবানির আনন্দ করবে। আমরা তো আনন্দ করে বেরতেছি না, আপনারা আনন্দ করতে পারতেছেন না, তারপরে এটা একটা মনে কষ্ট আছে। তারপরে কষ্ট থাকলেও সবাইকে এই কষ্টের জায়গা থেকে একটু ঈদ মোবারক জানাই দিতে চাই আমরা সবাই, একটু ঈদ মোবারক জানাই দেন সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক, আসলে একেবারে শেষ মুহূর্তে যেহেতু কিছু সময় পরেই তো আসলে ঈদের আনন্দ শুরু হয়ে যাবে, শেষ পর্যায়ে, তো এই জন্য একটু যাক ভালো থাক, কুরবানি ভালো হোক, সবার কুরবানি ভালো হোক, ভালো হোক, যাক আমরা যা আছি আছি, ঠিক আছে জি।